আমরা চলে এসেছি দক্ষিণ ভারতের কাশ্মীরে, মুন্নার। মুন্নার কেরালার পশ্চিম ঘাটে অবস্থিত সুন্দর হিল স্টেশন। ইদুক্কি জেলায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত এই মুন্নার। মুন্নার সবুজ প্রকৃতি ও চা বাগানের অন্তহীন বিস্তৃতির জন্য পরিচিত। মুন্নার কেরালার একটি দর্শনীয় স্থান এবং সৌন্দর্যের আকর্ষণে প্রতি বছর হাজার হাজার দর্শক আকৃষ্ট হয়ে আসে। পাশেই সবুজ চা বাগানের মধ্য দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। হোটেল খুঁজতে একটু সন্ধ্যায় হয়ে গেল। রাস্তার পাশেই এই হোটেল। হোটেলের নাম লিলি। ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেল। উপরে ডাইনিং হলটাও খুব সুন্দর, তবে রাত্রে এখানে খাবার ব্যবস্থা নেই, বাইরে থেকে খাবার নিয়ে এসে খেতে হবে। পরদিন সকালে এই রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা করে চললাম ড্রিমল্যান্ড পার্কের উদ্দেশ্যে। মুন্নার ভ্রমণ অসম্পূর্ণ হয়েই থাকবে যদি ড্রিমল্যান্ড ফান এবং অ্যাডভেঞ্চার পার্কে না আসা হয়। এখানে টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 1000 টাকা এবং শিশুদের জন্য 500 টাকা। চারজনে 4000 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে। উপর থেকেই এক ঝলক দেখে নিলাম বিনোদনের নানা ক্রিয়াকলাপ। এই পার্কে বিভিন্ন ধরনের হাই থ্রিল রাইডস রয়েছে। ক্রিয়াকলাপগুলিকে 4টি আলাদা বিভাগে ভাগ করা হয়েছে: অ্যাডভেঞ্চার রাইডস, বিনোদনমূলক রাইডস, অফরোড রাইডস এবং স্পেশাল আকর্ষণ। অ্যাডভেঞ্চার রাইডসের মধ্যে রয়েছে ক্যামেল রাইড, ওয়াটার রোলার, হিউম্যান ওয়াশিং মেশিন, বার্মা ব্রিজ, কমান্ডো নেট, বাঞ্জি ট্রাম্পোলিন, যান্ত্রিক ষাঁড়ের রাইড, জিপ লাইন, গান শ্যুটিং, স্কাইওয়াক আরও অনেক। বিনোদনমূলক রাইডসের মধ্যে মিরর হাউস, রোপকার, হরর হাউস এবং অফ রোডের মধ্যে পর্বতারোহণ, পোলারিস এটিভি এবং মাউন্টেন বাইক। এখানে আমাদের সকলের হাতে একটা করে ব্যান্ড পরিয়ে দেওয়া হলো। এবার আমরা চললাম বিভিন্ন ক্রিয়াকলাপ করার উদ্দেশ্যে। আমাদের হাতে বেশিক্ষণ সময় নেই, তাই সব রাইডসগুলো আমরা অংশ নিতে পারবো না, তবু যতগুলো করা যায় আমরা চেষ্টা করব। Thank you.
বাচ্চাদের জন্যও কিন্তু বিনোদনের অনেক ব্যবস্থা রয়েছে ভিতরে।